মুশফিকুর রহিম, বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, বাংলাদেশ ক্রিকেটের আইকন বয়, বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার, দেশসেরা ব্যাটার, মিস্টার ডিফেন্ডার। দর্শক, আজকে জানবো মুশফিকুর রহিম সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। মুশফিকুর রহিম, যার পূর্ণ নাম মোহাম্মদ মুশফিকুর রহিম, তিনি 9 মে 1987 বাংলাদেশের বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার ডাক নাম মুশফিক ছাড়াও আছে মিতু। তিনি উচ্চতায় 5 ফুট 4 ইঞ্চি, মিডারে 1.63 মিটার। তিনি উইকেট রক্ষক ব্যাটসম্যান, ব্যাট করেন ডান হাত দিয়ে। মাহবুব হামিদ তারা ও রহিমা খাতুনের সন্তান তিনি। মুশফিকুর রহিম বাংলাদেশের জার্সিতে প্রথম অভিষেক হন টেস্ট ক্রিকেট দিয়ে। 2005 সালে 26 মে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। পরের বছর ওয়ানডেতে অভিষেক হয় তার। 6 আগস্ট 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচে তার অভিষেক হয়। এবং সেই বছরেই 28 নভেম্বর 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হন এই ব্যাটার উইকেট রক্ষক। তিনি ঘরোয়া লীগ সহ খেলেছেন বেশ কিছু টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লীগ। এই উইকেট রক্ষক ব্যাটসম্যান খেলেন 15 নম্বর জার্সি পরে। টেস্ট ও ওয়ানডে থেকে অবসর গ্রহণ না করলেও তিনি 4 সেপ্টেম্বর 2022 তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করে। তবে তিনি ঘরোয়া লীগ সহ খেলবেন টি টোয়েন্টি লীগগুলো। 25 সেপ্টেম্বর 2014 সালে তিনি জান্নাতুল কিয়াফাতকে বিয়ে করেন। তাদের কোল জুড়ে রয়েছে একটি ছেলের সন্তান। মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মে 2021 খ্যাতি অর্জন করেছেন। মুশফিকুর রহিমের ক্যারিয়ার জুড়ে রয়েছে অনেক অনেক রেকর্ড। বাংলাদেশের এই পোস্টার বয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তার দীর্ঘ হোক টেস্ট ও ওয়ানডে ক্রিকেট, বয়ে নিয়ে আসুক অনেক অনেক সাফল্য, এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেট। মুশফিকুর রহিমের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও এগিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট, এগিয়ে যাবে বাংলাদেশ। মুশফিকুর রহিম বাংলাদেশের সবথেকে পরিশ্রমী প্লেয়ার, তাকে দেখে অনেকে অনুপ্রাণিত হন। দর্শক, আজকে এই পর্যন্ত। দর্শক, কেমন লাগলো মুশফিকুর রহিম সম্পর্কে জেনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশেই থাকুন, খুব দ্রুত আমাদের পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।